Baby. কি হয়েছে? পুরো বিছানা জুড়ে অ্যালবাম ছড়ানো, তোমার মুড অফ? আমাদের ফ্যামিলি অ্যালবাম দেখছিলাম, কি অদ্ভুত জানো, আমার আমার ড্যাডির একটা ছবিও নেই। আচ্ছা মিল্টন, তুমি তো এদেশে থাকো, ফিল্ম ডিরেক্টর অ্যালামের নাম শুনিনি। অবশ্য সেটা অনেক আগের কথা। না, আমি শুনিনি, ছবির লাইন তো অনেক আগে ছেড়েছে না? এই লাইনটা হচ্ছে, জলতে সুরজ কি পূজারি, যখন যারা স্টার। আমার মনে হচ্ছে ওদিকে শুটিং হচ্ছে, চলো তো। হ্যাঁ চলো। আচ্ছা ভাই, আপনারা কি শুটিং এর লোক? জি। আচ্ছা, এখানে আজ থেকে বহুদিন আগে একজন পরিচালক ছিল, নাম আলম। একটা ছবি করতে গিয়ে ছবিটা বন্ধ হয়ে গিয়েছিল। ওই ছবির নাম কি? দেশপ্রেমিক। ওই ছবিতেই হিরো হয়ে মাসুদ প্রথমে সিনেমায় এসেছিল? তা ঠিক বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওই ছবির হিরো মাসুদই ছিল। ওনাকে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সে এখন সুপারহিট নায়ক। এখনো নায়ক? হ্যাঁ, সে এখন বাংলাদেশের জিতেন্দ্র। সে তখনও যা ছিল এখনো তাই আছে। ওইখানে শুটিং হচ্ছে, চলো তো ওখানে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, চলো। আচ্ছা, আপনি পরিচালক আলমের দেশপ্রেমিক ছবিতে অভিনয় করেছিলেন? হ্যাঁ, আমি ওই ছবিতে প্রথম ফিল্মে এসেছি। আপনি? এক্সকিউজ মি, এ হচ্ছে ওই ছবির পরিচালকের মেয়ে। ও, আপনি উনার মেয়ে? বসুন 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 বসুন, চা নিয়ে আসতে হবে। আচ্ছা, আলম সাহেব সম্পর্কে আপনি কিছু জানেন? দেখুন, আমি ওই ছবির পরে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। প্লিজ ভাই, আপনি একটু সরে দাঁড়ান। আর ওনার এমন একটা মামলার সঙ্গে জড়িয়ে জেল হলো যে ভয়ে আমি ওনার সঙ্গে দেখা করতে পারিনি। আর ফিল্ম এমন একটা জায়গা, আমাকে অনেকে সন্দেহ করতে লাগলো। সত্যি কথা বলতে কি, আমিও ভয়ে এক বছর পালিয়েছিলাম। জেলের পরের কোনো ঘটনা জানেন কি? জেল থেকে বের হওয়ার খবরটা শুনেছিলাম। ফিল্মের অনেকে নাকি ওনাকে রাস্তাঘাটে খুবই খারাপ অবস্থা দেখেছে। আমি ওনাকে অনেক খুঁজেছি, পাইনি। আসলে ওনার কোনো ঠিকানা ছিল না, যার ফলে আমার ডাক পড়েছে। প্লিজ আপনি একটু বসুন, আমি শর্ট দিয়ে আসি। ঠিক আছে ভাই, ঠিক আছে।